মানে আমার মনে হয় যে আমাদের সকল মেয়ের মধ্যে এক্সিস্ট করে, কারণ এখন তো আমরা সবাই বাড়ির কথা মতো সবকিছু করি না, তো অনুরাধা অলক্ষ্মী আমার চারপাশের বন্ধু বান্ধব কিছুটা হলো অলক্ষ্মী। চরিত্রটা নিয়ে বলবো যে রনিতা একেবারে অপোজিট চরিত্রটা কিছু নাই, রনায় প্রথমবার এমন একটা চরিত্র করছে যেটা একদমই আমার সেটা বুঝতে একটু টাইম লেগেছিল, অনেকগুলো ওয়ার্ক হয়েছে সেট করতে অনেকটা টাইম লেগেছে, কারণ এর অনেকগুলো শেড আছে এই ক্যারেক্টারটা। প্রথম দিকে একরকম একটা টুইস্ট বলবো, তারপরে একটা অন্যরকম, দুটো ফেজে কিভাবে কথা বলবে এটা ডাবিংও করতে হয়েছে, তো সেটাকে নিয়ে জয়দীপ আমার কাছে। আর গোয়া নিয়ে তো সবারই একটা প্ল্যান থাকে ছোট থেকে, মানে অ্যাডোলেসেন্ট পিরিয়ড থেকেই আমাদের একটা থাকে গোয়া যাব। এর আগে ডেফিনেটলি গেছো তুমি, কিন্তু এবারে এক্সপিরিয়েন্সটা একটু ডিফারেন্ট ছিল। সবথেকে মজার কথা হলো আমি এতটাই বাধ্য হয়েছিলাম, আমার ছোটবেলায় এরকম কোনো প্ল্যান ছিল না গোয়া যাবে। আমি গোয়া গেছি কাজে, আমার যতবার গোয়া ততবার ছুটি, মানে এই প্রথমবার ছুটি করতে গিয়ে আমি তাও টাইম পেয়েছি, কারণ অলমোস্ট সেম এজের সবাই আজকে আমার আর গল্প করার। গোয়া পুরো এক্সপ্লোর করে নিয়েছি, আমার মনে হয় সাউথ গোয়া নর্থ গোয়া পুরোটা কদিন এবার গোয়া যাবো। তার মানে অনুরাধা লক্ষ্মী আসলে লক্ষ্মীমন্ত অলক্ষ্মী মানে কেউ তো বুঝতে পারে না যখন করে যে এটা কি জানি, একদম প্রথম দিকে যখন আমি 7 বছর আগে শুরু করেছিলাম, তো সেখানে তখন যেটা মনে হয়েছিল যে আমি করি, তারপরে গার্লফ্রেন্ডটা ফলো করে আমি